অধিনায়ক থেকে সরানো হচ্ছে আসিনকে। আইপিএল 2020-এর এবারের আসরে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জায়গা পাননি রবীন্দ্রচন্দ্রন আসিন। 32 বছরে এই অভিজ্ঞ স্পিনারের জায়গা হয়নি, করা হতে পারে লোকেশ রাহুলকে। মনে করা হচ্ছে শুধু অধিনায়কের পদ থেকেই নয়, কিংস ইলেভেন পাঞ্জাবের দল থেকে ছিটকে ফেলা হবে আসিনকে। 7.6 কোটি টাকা খরচ করে 2018 সালে আসিনকে দলে নেয় কিংস ইলেভেন। কিন্তু এবছরে 14 ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জিতে তারা শেষ করে লিগ টেবিলের 6 নম্বরে। গত বছরে পাঞ্জাব শেষ করেছিল 7 নম্বরে। ভারতীয় মিডিয়া সূত্রে জানা যায় দিল্লি ক্যাপিটালস বা রাজস্থান রয়্যালসে যেতে পারে এই প্লেয়ার রবীন্দ্রচন্দ্রন আসিন। তবে তাকে বিক্রি করা হবে নাকি অন্য কোনো প্লেয়ারের বদলে করা হবে তার সঙ্গে, তা এখনও জানা যায়নি। তো বন্ধুরা, ভারতীয় মিডিয়ার এরকম খবরের সাথে আপনার কি মনে হয়? কিংস ইলেভেন পাঞ্জাবে অধিনায়কত্বে থাকবে আসিন নাকি লোকেশ রাহুলই হবে? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর সবশেষে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের